আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে আমি যে ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি এটি হচ্ছে কিভাবে অরিজিনাল জিরাগোলা কবুতর চিনতে হয়, যে এই কবুতরটির মধ্যে আসলে 100% পিউরিটি আছে কিনা সেটা কিভাবে চিনবেন, এবং জিরাগোলা কবুতরের মধ্যে কয়টা কালার হয় বিস্তারিত আলোচনা করব। বিগত দিনগুলোতে কিভাবে অরিজিনাল সবুজ গোলাপ কবুতর চিনতে হয়, অরিজিনাল কালদম কবুতর চিনতে হয়, অরিজিনাল চিলা কবুতর কিভাবে চিনতে হয়, অরিজিনাল নাপ্তা কবুতর কিভাবে চিনতে হয় ইত্যাদি, প্রায় 15 থেকে 20টা জাতের কবুতর কিভাবে অরিজিনাল আছে কিনা, এটার মধ্যে পিউরিটি আছে কিনা, 100% মার্কিং আছে কিনা সেটা কিভাবে চিনবেন, এই বিষয় সম্পর্কে আমি আগেও ভিডিও তৈরি করেছি। ভিডিওগুলোর লিংক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, অবশ্যই আপনারা সেখান থেকে দেখে আসবেন, তাহলে কিছুটা হলেও কবুতর সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সবসময় পাওয়ার জন্য। সর্বপ্রথম প্রপারলি আমাদের বুঝতে হবে কবুতরের অরিজিনাল নামটা কি। আমরা অনেকেই ভেবে থাকি গোল্লা কবুতর, যেমন সবুজ গোল্লা, বেগুনি গোল্লা, লাল গোল্লা, খয়েরি গোল্লা। গোল্লা নয়, এটা হচ্ছে গলা কবুতর, ঠিক আছে। এর গলার উপরের গলার কালারের ওপর নির্ভর করে এর নামটা দেওয়া হয়েছে। গলা যদি হালকা সবুজ রঙের হয় তাহলে হচ্ছে সবুজ গলা, গলা যদি লাল রঙের হয় তাহলে হচ্ছে লাল গলা, গলার মধ্যে যদি জিরা থাকে তাহলে হচ্ছে জিরা গলা, গলা যদি কালো হয় তাহলে কালো গলা, গলা যদি সিলভার হয় তাহলে সিলভার গলা। এর গলাটা যেই কালার এটার উপর ভিত্তি করে এর নামটা দেওয়া হয়েছে। সুতরাং এটা গোল্লা কবুতর নয়, যেটা গোল্লা কবুতর এটাকে বাংলা কবুতর বলা হয়। আমরা বাংলা কবুতর মূলত বলে থাকি, সেটা হচ্ছে বাংলা কবুতর বা দেশি গোল্লা কবুতর, বা যেটা গিরিবাস কবুতর সেটা আলাদা। এখন জিরাগোলা কবুতর মূলত 3 কালারের হয়ে থাকে, নাম্বার 1 লাল, নাম্বার 2 কালো, নাম্বার 3 সিলভার। এই 3টা কালারের জিরাগোলা কবুতর হয়ে থাকে। আর জিরাগোলা কবুতরের চোখ কেমন হতে হবে, জিরাগোলা কবুতরের চোখ অবশ্যই সাফ চোখের হতে হবে, সাফ চোখের হলে সুন্দর দেখায়, এবং ঠোঁট হতে হবে বুট ঠোঁটের, একেবারে ছোট ঠোঁটের, ঠোঁট একেবারে বড় হলে সুন্দর হয় না। তাছাড়া জিরাগোলা কবুতরের পায়ের মোজার বিষয়টা হচ্ছে, পায়ে যদি মোজা না থাকে তাহলে সবথেকে বেটার হয়, অ্যান্ড বডির কালারটা সম্পূর্ণ হোয়াইট হবে, এবং এটা যদি কালো জিরা হয় তাহলে গলার মধ্যে কালো কালো ফোটা ফোটা দাগ থাকবে, মানে ছিটে ছিটে জিরা থাকবে। যদি লাল জিরা হয় তাহলে ছিটে ছিটে লাল থাকবে, যদি খয়েরি জিরা হয় তাহলে ছিটে ছিটে খয়েরি রং থাকবে। তো এই ছিল মূলত ভিডিওটা। ভিডিওটা যদি সামান্য পরিমাণ উপকারী এসে থাকে অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে।